মাসুদ, আমি এই প্রশ্নটা একটু রেসপন্ড করতে চাই। আমাদের সহকর্মী এই সুপ্রিম কোর্ট বারের আইনজীবী আখি আকান্ত, তাকে আমরা সবাই চিনি, সে এখানে নিয়মিত প্র্যাকটিস করে। তার স্বামীর কথা সে পরিচয় দিচ্ছিল যে একদিনও গলা উঁচু করে তিনি কথা বলেননি। শেরপুরে ছিলেন, তার সন্তানকে স্নান করাচ্ছিলেন দুপুরবেলা, 100 পুলিশ এসেছে তাকে ধরে নিয়ে গেছে, গায়ে কাপড়টা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। কেন নেওয়া হয়েছে জানেন? কারণ সেই আখির স্বামীর ভাই নাকি বিএনপি করেন, এবং আজকে একই কার্ড খেলা হচ্ছে যে আমার বাবা কি করলেন সেজন্য আমি দায়ী। সারা আপা, তার বাবা ডক্টর কামাল হোসেন, হ্যাঁ, তাকে নিয়েও আজকে প্রশ্ন উঠছে, এবং আমরা নাকি বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করতে এখানে এসেছি। লিপি আপা আরও ভালো বলবেন, সেদিন সকাল 9:15 যেদিন কালকে আমরা তো ওই পিটিশন দায়ের করলাম, লিপি আপা বললেন যে বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার, এদেরকে তো আবার গুলি করবে, আমরা কি কিছু করতে পারি না? এই একটা প্রশ্ন থেকে, একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি, আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। আমার লিপি আপা আরও ভালো বলতে পারবেন। যেটা হয়েছে যে আমরা এখানে এসেছিলাম সম্পূর্ণ একটা অরাজনৈতিক, আমাদের শিশু মানে যারা আছেন আন্দোলনকারীরা বা বাচ্চারা যারা মাঠে নামছে তাদের জীবনটা রক্ষা করার জন্য, এবং যারা মারা গিয়েছেন তাদের কী বলবো যে তাদের মৃত্যুটা যে স্বাভাবিক মৃত্যু ছিল না সেগুলোর জন্য। তো এটিকে সামহাও আজকে আমরা যেটা দেখেছি যে অনেক আইনজীবীরা পিছন থেকে একটা রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করেছে। একদম পরিষ্কারভাবে বলি, এখানে আমাদের আমরা কেউই কোনো রাজনীতি করার জন্য আসিনি। লাশের উপরে রাজনীতি রাজনীতিবিদরা করেন, আইনজীবীরা করেন, এটা আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি। একটা জিনিস যেটা হচ্ছে, গণতন্ত্র কমিশনের যে ইটা রয়েছে সেটি হচ্ছে যে আপনারা সবাই দেখেছেন যে আবু সাইদ কিভাবে মারা গিয়েছিল। আবু সাইদ যখন মারা গিয়েছিল তারপরে যে FIR হলো সেটাতে বলা হলো যে জনগণের ছোড়া ইটে উনি মারা গেছেন। এর ফলে আমাদের নাগরিক সমাজের মধ্যে একটি অনাস্থা তৈরি হয়েছে যে এই তদন্তটা ঠিক হবে কিনা, এবং এই ঘটনার সাথে ওগুলোকে মিলানোর কোনো স্কোপ নেই। এবং আমাদের যে জুডিশিয়াল কমিটি হয়েছে 100 সদস্য বিশিষ্ট, সেটি হয়েছে প্রথম দিনের 6 জনের জন্য, বাকি সবগুলোকে কীভাবে হলো সে বিষয়ে জনতার কাছে একটা দায়বদ্ধতা নিয়ে এই কমিটি হয়েছে। জি, শুধু আবু সাইদ না, বাকিদেরগুলো এই জবাবটা আমি দিচ্ছি, এই জবাবটা আমি দিচ্ছি। আমি একজন পিটিশনার, দুজন পিটিশনারের মধ্যে আমি একজন পিটিশনার, আমি এদেরকে লয়ার হিসেবে নিয়োগ দিয়েছি। আমাদের এমন অনেক সিনিয়র লয়ার আছেন, যারা আওয়ামী লীগের বিশাল বিশাল লয়ার, কিন্তু তারা বিএনপির আসামি যারা তাদের জামিন করাতে যান। আমি আমার পিটিশনে আমি অনিকার হক, সারা হোসেন এদেরকে আমি লয়ার হিসেবে সাহায্য চেয়েছি। তার চেয়ে বড় কথা, আমরা পিটিশনটা আমি এবং মঞ্জু নিজেরাই প্লেস করেছি কোর্ট, ওনাদেরকে ইন্টারভেনার হিসেবে, এমিকাস কিউরি হিসেবে কোর্ট নিজেদের আরও জানিতেছি, আমাদের পক্ষেই ওনারা কোর্ট ওনাদেরকে ডেকেছেন যে আপনারা কি বলার বলেন। কাজে এখানে ওনারা লয়ার হিসেবে গেছেন, গণতদন্ত কমিশন একটা আলাদা বিষয়, আর আজকে আমাদের যে পিটিশনটা সেটা পুরোটাই একটা আলাদা বিষয়। এই পিটিশনে আমরা এমন কিছু চাইনি যে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে, তেমন কিছু, আমরা জাস্ট আমাদের বাচ্চাদের নিরাপত্তার জন্য একটা আদেশ চেয়েছি। যদি পুলিশ নিয়ম অনুযায়ী গুলি করে থাকে তাহলে তার সমস্যা নেই কিছু, পুলিশ নিয়ম অনুযায়ী গুলি করুক, কিন্তু তারা আমার বাচ্চাদেরকে মেরে ফেলছে এই নিয়ম কোথাও নাই, CRPC-তে নাই, পেনাল কোডে নাই, PRB-তে নাই, সংবিধানে নাই, আমরা সেটাই আমরা এনশিওর করতে চাই। হ্যাঁ, এবং এখানে যেটা হয়েছে PRB-তে বলা আছে যে কোন কোন ক্ষেত্রে পুলিশ এটা করতে পারে, এবং আমাদের আদালত আজকে তাদের আক্ষেপ এবং দুঃখ ক্ষোভ প্রকাশ করেছেন যে এত যে প্রাণ ঝরে গেছে সেটির ব্যাপারে। আমাদেরকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করেছেন যে CRPC অনুযায়ী, পেনাল কোড অনুযায়ী কোন কোন অফেন্সের সময় গুলি করতে পারে, আমরা সবকটাই দেখিয়েছি যে এই ক্ষেত্রে এগুলোর কোনোটাই অ্যাপ্লিকেবল ছিল না। একজন দাগি আসামি যে পালিয়ে গিয়েছে তাকে ধরার জন্য পুলিশ গুলি করতে পারে, যদি কারো বাড়িতে ডাকাতি চলছে এই অবস্থায় যায় তাহলে গুলি করতে পারে, যদি কোথাও চুরি করছে আগুন দিচ্ছে সেটাতে গুলি করতে পারে। আমরা দেখেছি যে BTV-র আগুনের সময়, মেট্রোর আগুনের সময়, অথবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগুনের সময় সেখানে কোনো গুলির ঘটনা ঘটেনি, গুলিগুলো চলেছে শুধুমাত্র যখন ছাত্ররা বা আন্দোলনকারীরা যখন মিছিল করছিল। এবং আমাদের এই মামলাটি কিন্তু শুধুমাত্র আন্দোলনকারীদের জন্য নয়,
যত কটি মৃত্যু হয়েছে সেগুলোকেও সবকটাকে আমরা বলছি যে এগুলো কোনোটাই ঠিক মতন হয়নি, এগুলো কোনোটারই কোনো আইনগত ভিত্তি নেই এইসব মৃত্যু, সেগুলোকে থামানোর জন্য। আমরা অনেকে সেই তদন্ত কমিশনের সাথেও জড়িত ছিলাম, তদন্তকারী হিসেবে, আইনজীবী হিসেবে, স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য। সো তদন্ত কমিশন, গণতদন্ত কমিশন করার অজস্র উদাহরণ আমাদের স্বাধীন বাংলাদেশে আছে। কোনোদিন বলা হয়নি যে নাগরিকরা তাদের মতো তদন্ত করবে না। আমরা কোনোদিন বলিনি যে তদন্ত কমিশনের কাজটা, এখনও বলছি না, এটা বিচারের উপরে কোনো হস্তক্ষেপ করবে। তদন্ত করা হবে, একটি প্রতিবেদন পেশ করা হবে, যদি সেটার ভিত্তিতে বিচারিক কোনো ব্যবস্থা নেওয়া হবে, যদি সেটা ফেলে দেওয়া হয় বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হবে, সেটা তো রাষ্ট্রের ব্যাপার কী হবে। আমি প্রথমে বলি যে আমার মনে হয় আমরা সবাই বেশ দুঃখিত যে এখানে বিভিন্ন ধরনের ব্যক্তিগত আক্রমণ আমাদের শুনতে হয়েছে আদালতের মধ্যে। আমরা সবাই এখানে এসেছি প্রথমত নাগরিক হিসেবে, দ্বিতীয়ত এই আদালতের আইনজীবী হিসেবে। আমরা সবাই সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, শুধু মৌলিক অধিকারের ক্ষেত্রে না, আমাদের আপনাদের জন্যও এটা প্রযোজ্য। আমাদের 21 ধারা সংবিধানে যেখানে বলা আছে আমাদের সবার উপর কর্তব্য রয়েছে যাতে আমাদের সংবিধান ঠিকমতো প্রয়োগ করা হয়, এই দায়িত্ব নিয়ে আমরা এখানে এসেছি, আর কোনো কিছু করার জন্য না। তো আমার মনে হয় আমাদের উপরে যেসব অনেক নোংরা কথা কোর্টের ভিতরে বলা হয়েছে, আরও একটা জিনিস আপনাদেরকে একটু বলতে চাচ্ছি, আজকে শুধু একটি আদালত না, অনেকগুলো আদালত আজকে চলার কথা ছিল। অনেকগুলো আদালতে শুধু আমরা যারা প্রাইভেট লয়ার আমরা থাকি না, অ্যাটর্নি জেনারেল অফিসের বিভিন্ন জন থাকে, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, ওনাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের কাজ করা। ওনারা ওনাদের নির্ধারিত কোর্টে না থেকে সবাই কেন এই বেঞ্চের মধ্যে ছিলেন? আমাদের কেন এমন অবস্থা শুনতে হয়েছে যে আমরা যখন মাইক নিয়ে কথা বলার চেষ্টা করছি, মাইক অন থাকার পরেও আমাদের কথা শোনা যায়নি? কারণ চারিদিক থেকে তখন বিভিন্ন ধরনের কথাগুলো বলা হচ্ছে, ব্যক্তিগত আক্রমণগুলো করা হচ্ছে, এই পরিবেশ কেন কোর্টের মধ্যে রাখা হবে? যারা এই পরিবেশ তৈরি করছেন ওনারা কোর্টের উপর আস্থা রাখছেন কিনা সেটাই আমাদের প্রশ্ন। আমরা গেছি আমাদের একটি পিটিশন নিয়ে, আমাদের কিছু বক্তব্য রাখার জন্য, সংবিধান হাতে নিয়ে, আমরা আর কিছু করতে এখানে আসিনি, এটা পরিষ্কার করলাম। আর আপনি যেটা সংখ্যার বিষয়টা বললেন, আপনার প্রথম প্রশ্ন ছিল যে কয়জন এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছে, কয়জন পুলিশের গুলির মাধ্যমে নিহত হয়েছে এবং সংখ্যা কী, এর মধ্যে আমরা কোনো সংখ্যার বিষয় এখানে নিয়ে আসিনি। একটাই আমরা তুলেছি যে পত্রপত্রিকা থেকে আমরা যে তথ্যটা পেয়েছি পিটিশনটা লেখার সময় সেটা আমাদের সামনে ছিল, এর মধ্যে সরকারি একটা তথ্য এসছে আর সেটা তুলে দেওয়া যায়, আর একটা পিটিশনের মধ্যে বলাই যায়। কিন্তু কথা হয়েছে একজনের বেশি একাধিক বাংলাদেশি নাগরিক মরেছে, গুলিবিদ্ধ হয়ে মরেছে, নিহত হয়েছে, তো সেটার তো একটা তদন্ত করতে হবে। আমরা এখানে তদন্তের জন্যও আসিনি, গণতদন্তের কথা তোলা হচ্ছে সেটা নিয়ে আমরা কোনো কথা এখানে বলিনি। আমরা বলেছি যে গুলিটা বন্ধ করা হোক। আরেকটি বিষয় এত কথার মধ্যে বোধহয় সবাই ভুলে যাচ্ছেন, এটার আরেকটি প্রেক্ষিত ছিল যে ছয়জন সমন্বয়কারী আন্দোলন, এটা আবারও বলি আমরা কিন্তু এই আন্দোলনেরও কেউ না, আমরা নাগরিক এবং আইনজীবী। আমরা এসেছি সেই দায়িত্ব থেকে যে আমরা দেখছি অন্য 6 জন নাগরিক যারা একটি আন্দোলনের সাথে সম্পৃক্ত, বলা হচ্ছে যে তাদেরকে ডিবির হেফাজতে রাখা হচ্ছে। আজকে আমরা শুনলাম যে এর মধ্যে তাদের বাবা মা তাদের সাথে দেখা করতে গেছেন। একই কথা, ওনারা কিন্তু নাবালক না, ওনারা একটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সাবালক অ্যাডাল্ট সুস্থ মস্তিষ্কের, এই অবস্থায় তাদেরকে কাস্টডিতে রাখা হয়েছে। এটা অ্যাডমিটেড, কেউ ডিবেট করছে না যে তারা কাস্টডিতে আছে। সরকার পক্ষ বলছেন ওই কাস্টডি লিগাল, আমরা বলছি সেই কাস্টডি লিগাল না। আমরা জানতে চাচ্ছি কোন লয়ের আন্ডারে ওনাদেরকে রেখেছেন। ওনারা বারবার বলছেন ওনারা নিজে যেতে চেয়েছেন, এখন নিজে যে যেতে চেয়েছেন এই প্রমাণাদিটা কোথায়? ওনাদেরকে মুখের কথার উপরে আমরা ধরে নিব না, ওনারা আমাদেরকে কোনো আদেশ দেখাবেন যে কিসের ভিত্তিতে ওদেরকে ওখানে নেওয়া হয়েছে। তো আমরা শুধু চাচ্ছি যে ওদের থেকে আমরা শুনি, কারণ আমরা জানি যে ওনাদেরকে হসপিটাল থেকে নেওয়া হয়েছে, হসপিটালে যখন বলা হয়েছে ডিসচার্জ অর্ডার নাই তখন বলা হয়েছে এটা লাগবে না, আর 6.5-8 ঘন্টা ধরে আমরা কেউ জানতাম না তারা কোথায় আছে। তারপর এডমিশন এসছে যে তারা ডিবির কাছে, হ্যাঁ, সব ভোরবেলার দিকে জানা গেছে 5:10 যে ওনারা কোথায় আছেন। পরের দিন আমরা মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে শুনেছি যে তারা ডিবির কাছে আছে, সেটা তো এডমিটেড, এটা নিয়ে তো কোনো তর্ক নেই। এবং আপনাদের কাছে অনুরোধ রাখবো যে তথ্যগুলো এসছে সেগুলো মুছে ফেলেন না, সেগুলো বলেন যে কে বলেছে তারা ডিবির কাছে। এখন তারা বলুক তাদের ক্ষমতা কোথায় ডিবির কাছে কাউকে নিজের নিরাপত্তার জন্য রাখতে, এটা আমাদের আইনি
কোথায় আছে বাংলাদেশের আইন, এটাই আমরা দেখতে চাই। ঠিক আছে, ঠিক আছে, ছবি 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 আপনাকে সহ।